এস মিরা এম্টি মিরাজ আলী আপনি লিখেছেন নবী গায়েব না জানলে কেয়ামতের আলামত দাজ্জাল আবির্ভাব এবং এ ধরনের ভবিষ্যৎ কীভাবে করেছেন ভাইরা এটা তো আমরাও বলছি এখন যে কেমন আগে এটা হবে সেটা হবে আমরা কীভাবে বলছি আমরা হাদিস থেকে জেনে বলছি ঠিক একইভাবে নবী সাদ আসলাম আল্লাহ থেকে জেনে বলেছেন এটা গায়েব জানা নয় তিনি নিজে থেকে যদি ভবিষ্যৎ সম্পর্কে সব জানতে পারতেন তাহলে সেক্ষেত্রে ইয়েতে ওহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হতো না কারণ কোন দিক থেকে আঘাত আসে তিনি বলতে পারতেন এবং কোন যুদ্ধে তার জয় হবে কোন যুদ্ধে পরাজয় হবে এগুলো সব তিনি আগাম জেনে যেতে পারতেন ব্যাপারটি সেরকম নয় আল্লাহাবাহমিন কেমতার আলামত সম্পর্কে ভবিষ্যতের অনেক কিছু হবে সেগুলো সম্পর্কে জানিয়েছেন যার কারণে সেটা তিনি আমাদেরকে বলেছেন আহম্মদ কোরআনেও তো আল্লাহ তালা অনেক কিছু বলেছেন সেই আলোকে আমরা বলতে পারছি আল্লাহ তালা বলেছেন মায়ান্ত কানা ইনহুআ নুহা নবী সাল সাল্লাম যা বলেন মুখে সেটা তার কাছে প্রেরিত ওহি সে ওহির আলোকে তিনি সেগুলো বলে থাকেন যার কারণে এগুলোর কোনোটি কিন্তু স্বতন্ত্রভাবে নবী সাদ সাল্লাম নিজে থেকে বলেছেন এবং সেটা তার গায়েবের এলিম থেকে বলেছেন এরকমটি মনে করার কোনো সুযোগ নাই আমি আরিফুল ইসলাম কাকন তালুকদার আপনি লিখেছেন পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে একটা লটারি ধরলে সবাই কিছু না কিছু পাবেই অন্তত একটা চকলেট হলেও এমন লটারি ধরা কি জায়জ হবে পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে লটারি দৌড়লেন আপনি কিছু না কিছু পেলেন এই যে কিছু না কিছু পেলেন সেটা হতে পারে অনেক কম হতে পারে অনেক বেশি এটা সন্দেহাতীতভাবে এক প্রকারের আপনার জুয়া বিধায় এ ধরনের কাজ করা যায় হবে না আপনি দশ টাকা দিয়ে দশ লক্ষ টাকা পেলেন আবার দশ লক্ষ টাকার জায়গায় মাত্র একটা চকলেট পেলেন সেটাও হতে পারে তাহলে সেক্ষেত্রে এটাও আপনার আপনার জোয়া হিসাবেই গণ্য হবে বলে মনে করছি আল্লাহ আলম সব ইসরাত জাহান মোহন আপনি লিখেছেন আমি বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে নিজের জীবিকা নির্বাহ করি আমি একজন সহকারী শিক্ষক রেখেছি যাকে আমি সহকারী রেখেছি তাকে কি আমি আমি কী পরিমাণ বেতন দিব সমান দিতে হবে নাকি আমার ইচ্ছা মতো দিলেই চলবে দেখুন এই বিষয় তো সম্পূর্ণ নির্ভর করে যে আপনি যাকে রেখেছেন তাকে কত দিয়ে আপনি সন্তুষ্ট করতে পারছেন তিনি কত সম্মত আপনার উভয় যেই পরিমাণের উপরে সন্তুষ্ট হবেন সম্মত হবেন এবং চুক্তিবদ্ধ হবেন সেটাই সে দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে সাইফুল এসবিআইডি থেকে আপনি লিখেছেন ইমাম তার জায়গায় না গেলে একামত দেওয়া যাবে যেতে পারে অসুবিধা নেই ইমাম তার জায়গায় একেবারে পজিশনে চলে গেছেন তারপরেই একামত দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং ইমাম সাহেব ধরুন তিনি এখনও পজিশনে যান নাই যাচ্ছেন অন্ধ ওয়ে আছেন কাছাকাছি গেছেন তখন তো একামত শুরু করলেন তাতে না জায়েজ হবে না বা গোনা হবে না ফারজানা ফারান আপনি লিখেছেন না কাউকে মিথ্যা অপাদ দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে না যদি কাউকে মিথ্যা দেন আপনি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন জানতে পারলেন যে তার প্রতি দিয়েছেন তার 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 প্রতি করেছেন করেছেন হক নষ্ট অবশ্যই কাছে আপনি মাপ চাইবেন কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করবেন অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন ঐশী আপনি লিখেছেন আমি কোরআন পাঠ সহি করার জন্য মোবাইলে একটি অনলাইন কোর্স করছি এখন আমার পড়াটা শুদ্ধ হচ্ছে কি না সেটা যাচাই করতে হুজুরের কাছে ভয়েস মেসেজ দিলে সে কণ্ঠের পর্দা খেলাপ হবে কি আমি মহিলা কোনো শিক্ষক পাচ্ছি না দেখুন কোরআন পাঠ বিশুদ্ধ করার জন্য আপনি যদি কোনো মহিলা টিচার না পান অনলাইনে কিন্তু আজকাল অনেক মহিলাদের মাধ্যমে কোরআন শেখার সুযোগ থাকে আপনি সেগুলো অনুসরণ করতে পারেন যদি সেরকম কোনো স্কোপ আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো পুরুষের সহযোগিতা আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারেন সেক্ষেত্রে আপনি কোনো ফিতনা পতিত হচ্ছেন কি না সে বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি কোনো ফিতনা থেকে বেঁচে থেকে আপনি কোনো ভয়েস রেকর্ডের মাধ্যমে ভয়েস মেসেজের মাধ্যমে আপনি আপনার পড়াকে কারেকশন করেন সেটি আপনার জন্য জাহেস হবে করে আপনার যখন কোনো অন্য উপায় না থাকবে জান্নাত ফিরদাস আপনি লিখেছেন বাসে ভ্রমণ অবস্থায় নামাজের নিয়ম কি কেবল নির্ধারণ করব কিভাবে আমরা যখন বাসে বা ট্রেনে বা জাতীয় কোনো যানবাহনে ভ্রমণ করবো তখন আমাদেরকে সলাত আদায় করতে হবে সলাাত রক্ত হলে আমরা নেমে যথারীতি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু সেজ্বা সঠিক মতো করে আমাদেরকে সাল আদায় করতে হবে সে সুযোগ যদি কোনো কারণে না থাকে বাস না থামে এবং অক্ত চলে যাবে এরকম মনে হয় তাহলে প্রয়োজনে বাস ছেড়ে দিয়ে অন্য বাস উঠতে হবে যদি সেটা রিস্ক খুব বেশি কঠিন হয় এবং খুব বেশি রিস্কি হয় ধরুন এই বাস ছেড়ে দিলে আরেকটা বাস পাওয়াটা টাফ হবে অনেক কঠিন হবে তাহলে সেক্ষেত্রে আপনার ওজন থাকলে বাসের মধ্যে আপনি সালাত আদায় করবেন আর ওজন না থাকলে তাই করার সুযোগ থাকলে তাই করে নিলে আপনি সালাত আদায় করবেন যদিও পরবর্তীতে তে করে সালাত আপনি আবার করে নেবেন আর বাসে ক্যাবলামুখী হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আজকাল ক্যাবলা আছে অনেক সহজ কম্পাস ইত্যাদির মাধ্যমে আপনি ক্যাবলা নিরূপণ করতে পারেন বাসের ড্রাইভার হেল্পারদের সহযোগিতা নিতে পারেন কোন দিকে কেবলা যেদিকে কেবলা হয় সেই দিকে ফিরে আপনি সালা তাই করবেন বাসের মধ্যখানে যে জায়গাটা আছে খালের জায়গা সেখানে দাঁড়িয়ে আপনি সালাতালি করতে পারেন প্রয়োজনে সিট ধরে ধরে আপনি সালা করবেন যদি পড়ে যাওয়ার ভয় থাকে আমি নিজেইভাবে সালাতালাই করেছি ধরুন বাসটি কেবলার দিকে যাচ্ছে তাহলে তো আপনি ওই মাঝখানে গলিতে দাঁড়িয়ে সালাদাই করতে পারছেন অথবা ক্যাবলার বিপরীতে যাচ্ছে তারপরও আপনি সেখান দিয়ে সালা করতে পারছেন সে সুযোগ থাকছে এমনকি বরাবর ক্যাবলা নেয় কিন্তু অনেকখানি ক্যাবলার দিকে আছে তাহলে আপনি ওখানে দাঁড়িয়েই কিছুটা অ্যাঙ্গেল হয়ে ক্যাবলাম আপনি সালা করতে পারছেন এই সুযোগগুলো আপনার থাকছে কোনোভাবেই যদি এরকমটি করার সুযোগ না থাকে এখন উত্তর ও দক্ষিণে বাস যাচ্ছে এবং কোনোভাবেই ওখান থেকে আপনি সালাতাই করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে দাঁড়ানোর কোনো স্কোপ না থাকলে আপনি সিটে বসে ক্যাবলার দিকে ঘুরে আপনি আদায় করবেন দাঁড়িয়ে রোগোসের দায় করার মতো সুযোগ না থাকে রোসে দায়ী সালা করবেন তারপর আপনাকে আদায় করতে হবে সালাদ ক্ষমতা আদায় করা গুরুত্ব এত বেশি যে এটাকে আপনি এ ধরনের অজুহাতে বিলম্ব করলেন কিংবা পড়লেন না সেই সুযোগটা কিন্তু নেই আমরা অনেকেই সফরে সালাত আদায়ের পরে যত্নশীল নই